বের হচ্ছিলাম বাসা থেকে, এমন সময় বাবা বলল, তোমার কাছে কি 500 টাকা হবে? হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই ক্লাস টুর একটি কথা। বাবাকে বলেছিলাম, বাবা 2 টাকা দিবা? বাবা, কেন রে, কি করবি? আমি বললাম, আইসক্রিম খাবো। তখন 1 টাকায় 2টা নারকেলের আইসক্রিম পাওয়া যেত। বাবা 2 টাকার পরিবর্তে 5 টাকা দিয়েছিল। বাবা মা আসলেই একটা অদ্ভুত ক্যারেক্টার। তারা সারা জীবন চেষ্টা করেছে তাদের সর্বোচ্চটা আমাদের জন্য করার। সময় কতটা দ্রুত চলে যায়। আজ বাবা অবসরপ্রাপ্ত, কেন যেন খুব কান্না পেল জানি না। ওয়ালেট হাতরে 100 টাকা বাদে যা ছিল সবটাই বাবাকে দিলাম। বাবা বলে, আরে পাগল, এত দিয়ে আমি কি করব? আমি বললাম, বাইরে যাও, তোমার বন্ধুদের সাথে আড্ডা দিবা, চা নাস্তা খাবা আর কি। বলেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম নিজের চোখের পানি এড়াতে। আপনজনের জন্য সময় মতো কিছু করতে না পারলে কিসের চাকরি, কিসের ব্যবসা, কিসের প্রাচুর্য, কিসের ক্ষমতা, এসব দিয়ে কি হবে? সবই তো ক্ষণে স্থায়ী। আমি মনে করি আমার বলতে কিছু নেই, সব সাময়িকভাবে আমাকে ব্যবহার করার সুযোগ দিয়েছে উপরওয়ালা, সব কিছুই ঠিকঠাক রয়ে যায়, থাকে না শুধু মানুষগুলো। তাই যাদের মা বাবা আছে তাদেরকে আল্লাহ পাক হায়াত দারাজ করুন, আর যাদের বেঁচে নেই তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।